মর্নিং বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন এখন থেকে আমি আমার একটি নতুন ব্লগ শুরু করলাম, তার সঙ্গে বকবকানি শুরু করে দিলাম। চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে, এটা খাবো। তারপরে কাল থেকে টুকটাক সবজি আনছে, কারণ আগের অনেক সবজি পড়ে আছে, তাই আগের থেকে সবজিগুলো বেশি নিয়ে আসি। তো চলো চলো চা খাবো। আর এই যে সব টেবিলের মধ্যে কালকের কালকে যে নতুন সবজি আনছে এনেছে সেগুলো পড়ে আছে। আর আগের ফ্রিজের সবজিগুলো বের করে দেখবো কোনটা পুরনো, সেরম রান্না করব। আগে চাটা খেয়ে নিই। তার হচ্ছে এই যে পালং শাকের তরকারি করব, আর ফুলকপি আলু দিয়ে ঝোল সব রকম দিয়ে। এটা তো কুকুরের খাবার। আর এই যে এটাকে মূলো ডাঁটা, ওলকপি ডাঁটা, ফুলকপি ডাঁটা, আলু, বেগুন, শিম, বড়ি দিয়ে একটা তরকারি করব। আর এই যে চাল ধুয়ে রেখেছি, কুকুরের ভাত হয়ে গেছে, এটা আমাদের চাল ভিজিয়ে রেখেছি। চাল ধোয়ানি জলটা আমি ফেলাই না, না ফেলে গাছের গড়ায় দিই। তো এটা যাবো গাছের গড়ায় দিতে। চলুন, কী কী গাছ একদম লাগিয়েছি, বিরাট বাগান না ছোটো বাগান। কালবেলা একটু গরম ভাত বসিয়েছিলাম আলু সিদ্ধ, তার আগে তো ছেলেও টিফিন করলো, আমিও একটু টিফিন করলাম, তারপর তো আবার গরম গরম ভাত খেলো, আর আমিও গরম ভাত খেলাম একটুখানি, গরম ভাত খেলাম একটুখানি। রান্না বান্না করবো বেশ। আজ কাল থেকে বেশ ঠান্ডা পড়েছে, এখন তো কদিন ঠান্ডা পড়ছিল না, তারপর ঠান্ডা সব পড়েছে। গাঁদা গাছগুলো লাগিয়েছি, একটাও ভালো হচ্ছে না কেন কি জানি। ওই পাশে সব গাছ লাগানো হয়েছে, এই যে গাছ, সব এগুলো গাছ, ফুল ফুটছে এই গাছটা। ফুলটা দেখতে সুন্দর কিন্তু গন্ধ নেই ফুলটা, কী ফুল বলে কী জানি, মেয়ে নিয়ে এসেছিলো লাগিয়ে দিয়েছিলাম, দেখতে সুন্দর লাগছে। আর এই যে এখানে ধনে পাতা ছড়িয়েছি, আলু গাছ লাগিয়েছি, আলু যেগুলো গাছগুলো কাটতে গিয়ে দেখছি সব গাছে গাছ বেরিয়ে গেছে, আর এই গাঁদা গাছটা ফুল এসছে, গাঁদা গাছটা ফুল এসছে। আর এগুলো তো এই যে সব লাগিয়েছে, আর ওপাশে ওই যে ওখানে সব লাগিয়েছি একটু একটু করে। হ্যাঁ, এরা দুজন যদি আমাকে দেখে ছুটে আসবে এক্ষুনি। এই যে বেগুন গাছ, এখানটা একটা বেগুন গাছ দুটো লাগিয়েছি, আর এই যে সব ছোটো 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 গাঁদা গাঁদা গাছ, আর অপরিজিতা, আরও ফুলের গাছ সব লাগিয়েছি। এই যে দুটা দুটো যদি আমাকে দেখে ছুটে, ছাড় ছাড় ছাড়, আমি কাজ করি, যা ছাড় ছাড়। চলুন, এই যে জামা প্যান্ট সব মিলে দিয়েছি, আর এই যে দুটো ছুটে আসবে, রোদের সঙ্গে খেলো করছে। তোর কতই কত ভিতু দেখ, যা লালা লালি, যা 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 চলে যা আমার কাছে, যা আমার কাছে যা, চলে যা চলে যা, যা 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 যা, আমি কাজ করবো। দেখুন বেরোলেই দুটো ছুটে আসে, ওদের প্রত্যেক দিন বিকেলবেলা বেরিয়ে আদর করি, সকালে আদর করি। এই এই এই, চলুন আবার রান্না বান্না সেরে নিই, পরে আবার আসছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা গড়িয়ে নিয়ে আবার আজকে রেশন ধরতে যাব, যেহেতু আজ বাড়িতে রবিবার, আর বাড়িতে বড়ের ছুটি আছে, তো তাই ভাবছি একদম রেশনটা ধরে আনি, রেশনটা ধরে এনে তারপরে যাব এ করতে, রেশন ধরে আনে তারপরে রান্নাবান্নাগুলো করব, কারণ আর অত চাল আমি আনতেও পারবো না, আর কুকুরের চালটা শেষ হয়ে গেছে, তাই রেডি হয়ে পড়েছি। আর বর যেহেতু আছে সঙ্গে করে যাব, ও সঙ্গে করে নিয়ে যাবে। তো চলুন রেডি হয়ে পড়ি, রেডি হয়ে দেখাও। আলু পড়ে আছে, কি করবো আমি জানি, যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর, একটু আনা দিলে ভাল লাগে। তো গোলটা এসেছিলো, চা খেলাম, চা খেয়ে এলাম রান্নাঘরে রান্না করতে। রান্না টান্না করে ওদিকে জামা প্যান্ট কিছুই মিলে দিয়েছি, আর কিছু কাঁথা আছে। কী কী রান্না করছি একবার আপনাদের দেখিয়ে নিই। রান্না হচ্ছে এই যে পালং শাকের তরকারি করব, আর ফুলকপি আলু দিয়ে ঝোল সব রকম দিয়ে। এটা তো কুকুরের খাবার। আর এই যে এটাকে মূলো ডাঁটা, ওলকপি ডাঁটা, ফুলকপি ডাঁটা, আলু, বেগুন, শিম, বড়ি দিয়ে একটা তরকারি করব। আর রান্নাঘরটা সব মুছিয়ে কুকুরকে খেতে দিয়ে কুকুরের খাবার উবালার চাপা দিয়ে রাখছে। এখন তো ঠান্ডা পড়েছে, হিটারটা না ভাবছেন কালো কেন, হিটার তো কারেন্টের জিনিস, অত ভয়ে মুছতে পারি না, খুব ভয় লাগে।
নেই। এটা যেমন কারেন্টের, এটা শর্ট লাগে না, ওইটা কিন্তু মুছতে আমার ভীষণ ভয় লাগে, তাও পাশে পাশে করে সাইড করে মুছে লি কি ভয় লাগে। এই যে রান্না বান্না করে পুরো কমপ্লিট করে বাসন কুসন ধুয়ে জল ভরে আর সেদিকে রান্নার সব রেখে নিয়ে চলে এসেছি, সেই একই রান্না, সেই পালং শাকের তরকারি করেছি, আর করেছি ডাঁটা ফাটা দিয়ে তরকারি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এই ভাত হয়ে গেছে, এবার যাব জামা কাপড় মিলবো, চান করবো, চলুন পরে আবার আসছি আপনাদের সামনে। রেডি হয়ে পড়েছি কোথায়, কারখানায়, মানে কাজের ওখানে যাব, ওখানে যে মানে আমি যে হাতে তৈরি করে পাঠিয়েছিলাম সেটা পছন্দ হয়ে গেছে, সেই জন্য স্যার ডেকেছে, কিছু আরও কিছু করাবে আর কি কি ডিজাইন দেখাবে, তাই জন্য আমিও যাচ্ছি। আর আমার সেই বান্ধবীটাও গেছিলো সঙ্গে, শিলা, ও যাবে আসতে, ওখান থেকে বেরিয়ে শিলা বাড়ি চলে যাবে, আমি যাব আমার বরের সঙ্গে ডাক্তারের কাছে, কারণ আমার বাড়িতে যে ডাক্তার দেখাই তিনি এসছেন, তাকে দেখাবো। তো অন্ধকার কেন এই পাশটা আজকে? তো ডাক্তারের কাছ থেকে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি, একটু গরম গরম আলু সেদ্ধ ভাত করব, আর এদিকে হাতের কাজে সব নিয়ে এসে পড়ে আছে, আগে সেলাইগুলো সব কমপ্লিট করব, তাড়াতাড়ি করে রান্না করে কমপ্লিট করে তারপর একদম শেষ হয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, তারপরে একদম রাত্রে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কিছুটা করে সেদিনকার বান্ধবীর মেয়েকে দেখিয়ে দিয়েছিলাম, সে করেছে অনেকটাই, তারপরে যেটুকু বাকি ছিল এসে আমি রাত্রিবেলা এনে তার কাছ থেকে নিয়ে এসে বসলাম, বসে পুরো কমপ্লিট হয়ে গেল, কেমন হয়েছে জানি না। আরেকটা মানে এটাই বাকি ছিল, একটু দেখিয়েছিলাম স্যারকে, আরেকটা নিয়ে এসেছি গিয়ে আগের দিনকার, সেটাও এবার কমপ্লিট করব, করে শেষ করে যতই রাত হোক তারপরে কমপ্লিট করে শেষ করে তারপরে আমি খেতে উঠবো। কুর্তিগুলো কাটিয়ে দিয়েছে, এই যে এর কাছে সামনে যে কাজগুলো ওইগুলো উল সুতো দিয়ে কাজ করা, বাড়িতে বসে বসে কিছু তো করা যায়, তাই ভাবছিলাম যতদিন না কাজে যাই তাইগুলো এগুলো রেডি করছি। আরেকটা এটাতে কাঁথা টিচের কাজ করেছি, দেখা যাক স্যারদের পছন্দ হয় কি না, চলুন পরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা। সন্ধ্যা থেকে বসে বসে এই যে গোপালের জন্য একটা জামা বানালাম, এটা একটা বানালাম, আবার একটা বানাবো দুটোর জন্য, একটা বান্ধবীর গোপালের জন্য আর একটা আমার গোপালের জন্য বানাবো। আগে এর টুপিটা আমি বানিয়ে নিই, টুপিটা বানানোর পরে গোপালের জন্য, আমার গোপালের জন্য আমি একটা জামা বানাবো। এই যে টুপিটাও রেডি হয়ে গেল, এর সঙ্গে শুধু এটা সূচ দিয়ে বেঁধে নিলেই কমপ্লিটটা আমার টুপি আর জামা। এই যে জামা বানিয়েছি, টুপি গোপালকে পরিয়ে দেখলে হতো কিন্তু দেখে ধুয়ে পরাতে হবে তাই দেখিয়ে দিলাম। তো ডাক্তার দেখিয়ে এসে মুখ হাত পা ধুয়ে বসেছি, অনেকক্ষণ আগেই রান্না আলু সেদ্ধ ভাত করেছি, মেয়ে তো বিয়েবাড়ি গেছিলো, মেয়ে বিয়েবাড়ি গেছে আসেনি এখনও, আর ছেলে গাছ কলকাতায় গেছে, তাই দুজনে গরম গরম ভাত করব, তাই আলু ভাতে আর ডাল সেদ্ধ করেছি খাবো। ডাক্তার কাছে গেছিলাম, ভাইজির যে ওষুধটা দিয়েছিল ভালোই ছিলাম, মনে হয় বিয়েবাড়িতে গিয়ে ওষুধটা বন্ধ করে দিয়েছি, সেখানে একদিনের জন্য নিয়ে যাইনি, তার জন্য না কিন্তু প্রচণ্ড সকাল থেকে এতটাই যন্ত্রণা হচ্ছে আর থাকতে পারছি না। তারপরে আমি বলি যে কোনো ডাক্তার কাছে চলো, তারপরে আমরা যে ছোট আমাদের পরিবার শ্বশুরবাড়ি সবাই ওখানে ওই ডাক্তার ওকে দেখায়, ওনার অভিজ্ঞতা প্রচুর, উনি ছিলেন না ব্যাঙ্গারে গেছিলো তাই ওনার কাছে গেলাম। তো যাবার সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দিল, তারপর কয়েকগুলো অনেক ওষুধ দিয়েছে, বলে একদম বন্ধ করবেন না, আমি তো বলছি ভালো হয়ে যাবে। আমি বললাম ডাক্তারবাবু বেল্ট দিন না, আমার আর সহ্য করতে পারছি না, রাত্রে ঘুমাতে পারছি না, কত রাত্রে যন্ত্রণা হয়, আমি যে ওষুধটা দিচ্ছি আশা করি ভগবানের দয়ায় ভালোই থাকবে আর কোনো ওষুধ বন্ধ করবে না। তো ইঞ্জেকশনটা নিয়ে এসেছি, ওষুধ দিয়েছে অনেক, খাবো যেমন থাকি দেখা যাক, মানে অন্য কোনো কষ্ট হয় না, সারাদিনে কষ্ট হয় না, বেশি কষ্ট হয় রাত্রিবেলা শুলে এপাশ থেকে যখন ওপাশে মানে পাশ ঘুরি না প্রচণ্ড যন্ত্রণা, আর বেশিক্ষণ কাজ করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর প্রচণ্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, এতটা যন্ত্রণা আছে। আমি যে কতগুলো ডাক্তার পাল্টে পাল্টে করলাম, যে ইনি বাড়ি ছিলেন না, নাহলে এনাকেই দেখাই, ইনি এসছেন সবে একদিন আগে। তো যাই হোক এনাকে দেখিয়েছি, দেখি ওষুধটা খাই, ইঞ্জেকশনটা খাই, কী জানি ইঞ্জেকশন ওষুধ দেওয়ার পরে আমার জন্য মন থেকে বলছে যে আমি ভালো থাকবো, জানি না সেটা পরেই জানাবো আপনাদের,
তো এসি এই যে গোপালের জামাটা বানালাম বসে বসে, কারণ আমাদের তো ওষুধ জ্বর মৃত্যাশুধ চলছে, তো গোপালকে নিয়ে চলে আসব। আমাদের ওষুধ শেষ হয়ে যাচ্ছে শুক্রবার দিন, 15 দিন, 15 দিন ওষুধ শেষ হয়ে গেলে শনিবার, শনিবার দিন, শনি শুক্রবার দিন নখ কাটবো, আর নখ কাটার পরে রবিবার দিন কালকে গিয়ে গোপালকে আনতে যাব। তো তার জন্য বলি দুটো শীতের জামাটা বানিয়ে নিই, একটা ওর গোপালের জন্য আর একটা আমার গোপালের জন্য, বসে বসে বানাই না আর, বসে বসে দুটো কুর্তি রেডি করে নিলাম, মানে আগের দিন রাত নিয়ে এসেছি, আর এই রাত্রিবেলা দুটো কুর্তি কমপ্লিট করলাম। সারা এসে কিছুটা করা ছিল আর কিছুটা বাকি ছিল, করে আগের দিন কিছুটা করে দেখেছিলাম আর করলাম, তো কমপ্লিট হয়ে গেছে। এখন বসে বসে একটা জামা রেডি হয়ে গেছে, তো একটা টুপি বানিয়ে রেডি করে তারপর যাবো শুতে। আর আমার গোপালের জন্য কালকেই বানাবো, একই রকম বানাবো, কালকে বানাবো, আজকে ওরটা রেডি করে দিচ্ছি। আর একটা আসন বানিয়ে দেবো যদি সময় থাকে, ওর গোপালকে দিয়ে দিয়ে আসবে। তো চলুন, আর আমি কাজ করে শান্তি পাচ্ছি বাড়িতে, মানে কিছু তো করছি, করার চেষ্টা থাকলে না সে বাড়িতেই বসুন আর বাইরেই বসুন, করার যদি কোনো চেষ্টা থাকে সে অফল বানা সফল হবেই। তো আমি দুটো কুর্তি বানিয়েছি, স্যারদের পছন্দ হয়েছে, আরও অর্ডার দেবে, তো আশা করি ঘরে বসে বসেও আমি চেষ্টা করি, চেষ্টা করলে মানুষ কত কী না করতে পারে। আর দেখবেন নিজের রোজগারে যদি একটা রোজগার করে যদি দুটো টাকা পাওয়া যায় না, কী আনন্দ, কী শান্তি মনের মধ্যে, তাই না? যতই থাকুক সবার, নিজে যদি কাজ করে তার পয়সা পাওয়া যায় খুবই ভালো। তো কাজে আমি যে যাব না তা না, আমি কাজে যাবই, তো এগুলো আপাতত বাড়িতে বসে বসে এগুলো কিছুদিন করে নিই, তারপরে কাজও যাব, কাজ থেকে এসে কুর্তির কাজের ডিজাইনগুলো নিয়ে এসে করবো। কাজও তো যাবই, সবার সঙ্গে থাকলে না অনেক ফ্রি থাকা যায় আর অনেক ভালো থাকা যায়, অনেক আনন্দে থাকা যায়, আর এই জন্য সেটা কিছুটা আমার বাড়ির সমস্যার জন্য আমি যাচ্ছি না, সেই সমস্যাটা মিটে গেলে আর আমার শরীরটা ভালো হয়ে গেলে অবশ্যই কাজে যাবো। চলুন, এত বকবক করলাম, হয়তো ভিডিওটা ছোট হয়ে যাবে, তাই জন্য একটু আপনাদের সঙ্গে বকবক করে নিলাম। তো চলুন, সবাই খাওয়া দাওয়া সেরে দিই, এখন বাজে প্রায় 10টা বাজতে যায়। আমি এখন টুপিটা রে টুপি টুপি সব হয়ে গেছে, এগুলো গুছাবো, গুছিয়ে ছেলের মশারি টাঙাবো, ঘুমোতে যাবো। তো এখানে ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে আবার আসছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।